যখন তিনি খলনায়ক হিসেবে পর্দায় হাজির হন, তখন তিনি এক আতঙ্কের নাম। কূট কৌশলে সবাইকে বিপদে ফেলতে, খুন জখম করতে তার জুড়ি নেই। আবার যখন একজন ভালো মানুষের চরিত্রে আসেন, তখন সেই ছবির নায়ক নায়িকাকে ছাপিয়ে তিনিই হয়ে ওঠেন আলোচনার চরিত্র। বলছি ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের কথা। দুই যুগের বেশি ক্যারিয়ারে 8 শতাধিক চলচ্চিত্রে চমৎকার অভিনয় দিয়ে তিনি জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে গেল 25 বছরে অসংখ্য নায়ক এসেছেন, নায়িকা এসেছেন, কিন্তু খলনায়ক হিসেবে নিয়মিতই থেকে গেছেন মিশা। এ থেকে আঁচ করা যায় তার জনপ্রিয়তা বা চাহিদা কতটুকু। 1966 সালের 4 জানুয়ারি পুরান ঢাকায় মিশা সওদাগর জন্মগ্রহণ করেন। বাবা ওসমান গনি ও মা বিলকিস রশিদা। তাদের 3 পুত্র ও 2 কন্যার মধ্যে মিশার অবস্থান চতুর্থ। ব্যক্তিগত জীবনে তিনিও 2 পুত্রের বাবা। 1986 সালে FDC আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হয়ে সিনেমায় যাত্রা শুরু করেন মিশা সওদাগর। ছোটকু আহমেদ পরিচালিত চেতনা সিনেমার মধ্য দিয়ে 1990 সালে নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। অমর সঙ্গী সিনেমাতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন, কিন্তু দুটির একটিতেও ব্যবসায়িক সাফল্য পাননি। পরবর্তীতে বেশ কয়েকজন পরিচালক তাকে ভিলেন হিসেবে অভিনয়ের পরামর্শ দেন। প্রথমে তমিজউদ্দিন রিজভীর আশা ভালোবাসা সিনেমাতে ভিলেন চরিত্রে অভিনয় করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ভিলেন হিসেবেই নিজেকে বড় পর্দায় প্রতিষ্ঠিত করেছেন। হুমায়ুন ফরিদিকে দেখে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে আগ্রহী হন মিশা। এ কারণে ফরিদিকে তিনি বলেন আত্মিক ওস্তাদ। মিশার প্রকৃত নাম শাহিন হাসান, তবে সিনেমায় আসার পর স্ত্রী মিতার নামের মি এবং নিজের নামের শা একসঙ্গে করে নিজেই নাম রাখেন মিশা। তার দাদার নাম থেকে সওদাগর টাইটেল নিয়ে নিজের পুরো নামকরণ করেন মিশা সওদাগর। চলচ্চিত্রের পাশাপাশি মিশা কয়েকটি নাটকেও অভিনয় করেছেন। এছাড়া তাকে দেখা গেছে ছোট পর্দার সঞ্চালক হিসেবেও। বাংলাদেশ চলচ্চিত্রের ভিলেন বলতে বিশেষ করে হুমায়ুন ফরিদি এবং রাজীবের শূন্যতা পূরণ হয়তো কিছুটা হলেও করতে পেরেছেন একজন মিশা সওদাগর। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির টানা 2বার সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন শেষে এবার 3য় নির্বাচনে তিনি নায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে পরাজিত হয়ে ভালো মানুষের দৃষ্টান্ত রেখেছেন ইলিয়াস কাঞ্চনকে বরণ করে নিয়ে।